নলপুর গ্রামে নিরুপমা দেবী তার দুই ছেলে শোভন এবং সঞ্জয়কে নিয়ে বসবাস করে। শোভন এবং সঞ্জয় দুই ভাই একই অফিসে কাজ করত। সেখান থেকেই তারা দুই ভাই বেশ ভালো টাকা বেতন পেত। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। তারা বেশ হাসি খুশিতে দিন কাটছিল। এমনই একদিন নিরুপমা দেবী তার দুই ছেলেকে বলে, শোভন সঞ্জয় দেখ বাবা, আমার দ্বারাই আর বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। এবার কি তোরা তোদের পছন্দ মতো মেয়ে আনবি, নাকি আমি পছন্দ করে নিয়ে আসবো? না মা, তুমি যেই মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, আমার কোনো অসুবিধা নেই। ও বাবা, তাহলে যে আমাকে খুঁজতে হবে, ঠিক আছে, কিন্তু সঞ্জয় তুই কি বলিস? আসলে মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ও খুবই মডেল, ওর নাম হলো শিল্পা। শিল্পা মডেলের সাথে সাথে খুবই গুণবতী মেয়ে। ও তাহলে ঠিক আছে, আমি তোদের দুই ভাইয়েরই একই মণ্ডপে বিয়ের কাজটা সেরে ফেলবো। কিছুদিনের মধ্যে নিরুপমা দেবী শোভনের জন্য পাশের গ্রামের একটা মেয়ে নন্দিনীকে পছন্দ করে। মেয়েটা খুবই সংস্কারী ছিল। নন্দিনী তার মা কমলা দেবী ও তার বাবা হরিশ্চন্দ্র বাবু এবং তার ছোট ভাই রোহিতকে নিয়ে বসবাস করত। কিছুদিন পর শোভনের সঙ্গে নন্দিনীর বিয়ে হয়, আর তার সাথে সঞ্জয় এবং শিল্পারও বিয়ে হয় একই মণ্ডপে। নিরুপমা দেবী তার দুই ছেলের বিয়ের কাজ সেরে ফেলে। পরের দিন থেকে নন্দিনী সবসময় ঘোমটা দিয়ে থাকত। দুই বৌমার মধ্যে অনেক পার্থক্য ছিল। তারা যখনই বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন নিরুপমা দেবী তার বড় বৌমা নন্দিনীকে বলে, বাহ, আমার দুই বৌমা খুব সুন্দর হয়েছে, কিন্তু বড় বৌমা, আমি যে এখনো পর্যন্ত তোমার মুখটাই তো ঠিক মতো দেখতে পেলাম না। তুমি এত বড় ঘুমটা টেনে রয়েছো কেন? আমি কি তোমার শ্বশুর মশাই? বাড়িতে তো শুধু আমিই রয়েছি, আমার সামনে ঘুমটা দেবার কোনো প্রয়োজন নেই। এত বড় ঘুমটা দিয়ে যদি পড়ে যাও তাহলে কি হবে ভেবে দেখেছো? না না মা, ঘুমটা তো আমাকে দিতেই হবে, কারণ এটা তো আমার শ্বশুর বাড়ি, আর আপনি আমার মুখ দেখতে চাইছেন তো। এই বলে নন্দিনী তার ঘুমটাটা উপরে তুলে দেয়। সেই দেখে নিরুপমা দেবী বলে, বাহ, আমার বড় বৌমাকে তো খুব সুন্দর দেখতে, একদম চাঁদের টুকরোর মতো। মা, তোমার বৌমাদের প্রশংসা করা শেষ হয়েছে নাকি এখনো বাকি রয়েছে? তুমি যদি বলো এবার আমরা একটু রেস্ট নিতে পারি। মা, সত্যি আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আমার দ্বারা আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না, আমি তো চললাম আমার রুমে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোরা ক্লান্ত হয়ে পড়েছিস, ঠিক আছে, যা বৌমা তোমরাও যাও রুমে গিয়ে আরাম করো, কাল তোমাদের দুইজনকে রান্না করতে হবে, একটু তাড়াতাড়ি উঠে পড়বে, আর ভেবে রেখো কি রান্না করবে, তোমরা যেটা বানাতে পারো সেটাই বানাবে। ঠিক আছে মা, এবার তাহলে আমরা আমাদের রুমে যাচ্ছি। এই বলে তারা সকলে রুমে চলে যায়। পরের দিন সকালেই শিল্পা স্নান করে একটা শর্ট ড্রেস পরে, অন্যদিকে নন্দিনী স্নান করে শাড়ি পরে, মাথায় লম্বা ঘুমটা দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। শর্ট ড্রেস পরে শিল্পা যখন নিচে আসে, সেই দেখে তার শাশুড়ি মা তাকে বলে, ছোট বৌমা, তুমি একই রকম কাপড় পরেছ। আমি মানছি তুমি একটা মডার্ন মেয়ে, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি বিয়ের পরও শাড়ি পরবে না। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এবার শাড়ি পরা দরকার। মা দেখুন, সবার নিজের চয়েস আছে, সবার পছন্দ এক নয়। আমি নন্দিনীর মতো অত বড় ঘুমটা টেনে চলতে পারবো না, আমি এই রকমই জামা কাপড় পরি। আর তাছাড়া মা, আপনিই তো বলেছিলেন যে বাড়িতে শ্বশুর মশাই নেই, তাই আপনার সামনে লজ্জা পাবার কোনো দরকার নেই। কি সঞ্জয়, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমার তো কোনো প্রবলেম নেই, আর তাছাড়া এসব জামা পরা এখন ফ্যাশন হয়ে গেছে, সবাই পরছে। শিল্পা দেখো, তুমি এখন নতুন বউ, এই কটা দিন ঘুমটা দিয়ে নাও, তারপর না হয় তুমি শুধু শাড়ি পরো, তখন আর তোমাকে ঘুমটা দিতে হবে না। তোমাকে এই রকম কাপড় পরতে দেখে আমার খুব লজ্জা পাচ্ছে, আর দেখো তোমার বড় দাদাও তো সামনে দাঁড়িয়ে রয়েছে। ও, তাহলে দাদার কথা হচ্ছে এখানে। দাদা, আপনি বলুন তো, আমি যদি এই রকম জামা কাপড় পরি তাহলে আপনার কি কোনো যায় আছে? আপনি যখন বাইরে যান তখন তো এই রকম জামা কাপড় পরে আরো সব বাকি মেয়েরা ঘোরাফেরা করে, তখন কি আপনি তাদেরকে বারণ করতে পারবেন? না মানে আমারও কোনো প্রবলেম নেই, তুমি তো ঠিকই বলছো, আর তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? দেখলেন তো মা, দাদার কোনো প্রবলেম নেই, তাই আমি এই রকম জামা কাপড় পরবো। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, শিল্পা চলো আমাদের আবার রান্না করতে হবে।
এই বলে নন্দিনী খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। শিল্পা ও ওভেনে রান্না চাপিয়ে দেয়। নন্দিনী বারবার উপর দিকে ঘুমটা তুলতে তুলতে খাবার বানাচ্ছিল, আর অন্যদিকে শিল্পা কানে হেডফোন লাগিয়ে খাবার বানাচ্ছিল। শিল্পা নিজের ধ্যানে ব্যস্ত ছিল, তার মনে ছিল না যে সে ওভেনে দুধ বসিয়েছিল। দুধ পড়ে যাচ্ছিল। নন্দিনী অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু শিল্পা নন্দিনীর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ঠিক সেই সময় রান্নাঘরে নীলুপমা দেবী চলে আসে। হাই হাই অপরবালা, আমি আমার ছোট বৌমাকে নিয়ে যে কি করব কি জানি। বৌমা, তুমি গান শুনতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছ, একবার রান্নাটার দিকেও তো ধ্যান লাগাও। দেখো তুমি যেটা বানাচ্ছ ওটা পড়ে যাচ্ছে, দেখো সব দুধ পড়ে গেল। আর বড় বৌমা, রান্নাঘরে তো কেউ নেই, এখন তো তুমি তোমার ঘুমটাটা সরিয়ে দাও, না হলে কতক্ষণ এরকম ঘুমটা সরাতে থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এবার থেকে আমি পুরো মাথায় রাখবো। হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দিন, আমিও মাথায় রাখবো। এই কথা শোনার পর নীলুপমা দেবী রান্নাঘর থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই শিল্পা পুরি ভাজছিল, আর কড়া তেলটা ছিটকে এসে শিল্পার গায়ে পড়ে। নন্দিনী তার শাড়ি এবং তার ঘুমটার কারণে বেঁচে গিয়েছিল। আহ বাবারে, কি করেছে, এই তেলটা ছিটকে পড়লো কি জানি, আমার পুরো জ্বলে গেল। মা তাড়াতাড়ি বরফ নিয়ে আসুন। হে ঈশ্বর, আমি আর পারছি না, দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। এই বলে নীলুপমা দেবী বরফ নিয়ে এসে শিল্পার পেটে লাগিয়ে দেয়। শিল্পা অনেকটা আরাম পায়। ছোট বৌমা, দেখলে তো এই ছোট কাপড় পরার জন্য তোমার কি অবস্থা হলো। আজ যদি তুমি শাড়ি পরতে তাহলে আর তোমার এই রকম অবস্থা হতো না। দেখো যেমন বড় বৌমা বেঁচে গেল ঘুমটা দিয়ে থাকার কারণে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, ঘুমটা দিয়ে থাকার কারণে আমার চেহারাটা বেঁচে গেল, না হলে গরম তেলের কারণে আমার চেহারাটা পুরো পুড়ে যেত। আমি এখন ঠিক আছি মা, আপনি যান, আমি আস্তে আস্তে সব খাবার বানিয়ে নেব। ঠিক আছে, এবার থেকে সাবধানে কাজ করবে। এই বলে নীলুপমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তার দুই বৌমার উপর নজর রাখতে থাকে। নীলুপমা দেবী দেখে যে তার বড় বৌমা ঘুমটা দিয়েও তাড়াতাড়ি কাজ করছে। অনেকগুলো লুচি ভাজাও হয়ে গেছে, আর ছোট বৌমা আস্তে আস্তে কাজ করছে, তার মাত্র কয়েকটা লুচি ভাজা হয়েছে। বড় বৌমা এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছে, আর ছোট বৌমাটাকে দেখো কি আস্তে আস্তে কাজ করছে, কি জানি খাবার বানাতে পারে কি পারে না। এই সব দেখে নীলুপমা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুই বৌমা মিলে খাবার বানিয়ে খাবার টেবিলে সকলকে খাবার বেড়ে দেয়। সকলে খাবার খায়। তখন নীলুপমা দেবী বলে, বড় বৌমা, তুমি ঘুমটার মধ্যে থেকেও এত কিছু খাবার বানিয়েছো, বাহ, দেখে তো খুব ভালো লাগলো, আর খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে, এই নাও তোমার গিফট। আর ছোট বৌমা, তুমি সব খাবারের থেকে খিরটাই ভালো বানিয়েছো। মা, আমারও নন্দিনী দিদির মতো গিফট চাই, আমি জানতাম আমি খাবার বানাতে পারবো না, তাই আমি সকলের জন্য ম্যাগি বানিয়েছি, আমার হাতের ম্যাগি খেয়ে দেখুন। এই বলে শিল্পা সকলকে ম্যাগি দেয়। শিল্পা ম্যাগি রান্না করেছে দেখে সঞ্জয় খুব হাসাহাসি করতে থাকে। ঠিক আছে, এরপর থেকে যেন ভালো খাবার বানানো হয়, ম্যাগি খেয়ে কারোর পেট ভরে না, এই নাও তোমার গিফট। কিন্তু এই গিফটের উপর তোমার কোনো অধিকার নেই, তুমি যখন ভালো সুস্বাদু খাবার বানানো শিখে যাবে তখন এর থেকেও ভালো গিফট দেব। দেখো ছোট বৌমা, শুধু শর্ট ড্রেস পরে মডেলিং করাটা তোমার কাজ নয়, তুমি এখন বাড়ির বৌমা, ভালো বৌমা হয়ে দেখানোটাই তোমার কাজ। হ্যাঁ শিল্পা, মা ঠিক কথাই বলছে, দেখো রোজ রোজ তো আর ম্যাগি খাওয়া যায় না, তুমি বরং নন্দিনী বৌমার কাছ থেকে রান্না করা শিখে নাও, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি নন্দিনী দিদির কাছে সব রান্না বান্না করা আর তার সাথে শাড়ি পরাটাও শিখে নেব। দিদি, তুমি আমাকে শাড়ি পরা শিখিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ শিল্পা, কেন শেখাবো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। সেদিনের পর থেকে নন্দিনী শিল্পাকে বাড়ির ছোটখাটো কাজ করা, রান্না বান্না করা এবং শাড়ি পরানো সবকিছু শিখিয়ে দেয়। সেদিনের পর থেকে শিল্পা ও নন্দিনীর মতো শাড়ি পরত। এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। বৈশাখী সীতার মা প্রিয়াঙ্কা এবং বাবা বিকাশ বাবুর সঙ্গে শহরে বসবাস করে। বৈশাখীর গায়ের রং ছিল খুবই কালো।
বিকাশ বাবু ছিলেন একজন খুব বড় বিজনেসম্যান, এক নামেতেই তাকে সকলে চিনে ফেলে। বৈশাখী যে স্কুলে পড়তো সেই স্কুলের স্যার ম্যাডামরাও বৈশাখী খুব ভালো করে চিনতো। বৈশাখীদের বাড়িতে পল্লবী তার মেয়ে প্রীতিকে নিয়ে কাজে যেত। পল্লবী তার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিল না বলে তাই সে তার মালকিন প্রিয়াকে অনুরোধ করে, আর তখন প্রিয়াঙ্কা বৈশাখীর স্কুলে প্রীতিকে ভর্তি করে দেয়। প্রীতিকে দেখতে ছিল খুবই সুন্দর, তার গায়ের রং ছিল ফর্সা, আর তাকে দেখে বৈশাখী সবসময় রেগে ফুলে উঠত। একদিন, এই জানিস তো, ওই দেখ, ওই যে আমাদের ক্লাসে আমাদের সঙ্গে বসে আছে, এই হলো আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে, ওই প্রীতির মা তো আমাদের বাড়িতে কাজ করে, আর আমাদের বাড়িতে যা নেচে যাওয়া খাবার পড়ে থাকে সেগুলো ওরা নিয়ে গিয়ে খায়, ওরা তো খুব গরিব, খেতেও পায় না। বৈশাখী, তুই কেন আমাকে ওরকম ভাবে বলছিস? আমার মাকে তোদের থেকে খাবার নিয়ে যায়, তোর মাই তো আমাদেরকে ভালোবেসে খাবার গুলো দিয়ে দেয়, ওই খাবার গুলো তো তোরা নষ্ট করিস, আর ওই খাবার গুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা পেট ভরে খাই, এই কারণেই তোর মা আমাদেরকে খাবার গুলো দিয়ে দেয়, তোর মা খুব ভালো, কিন্তু তুই তুই তো একদমই তোর মায়ের মতো নয়। তুই কি বললি আমাকে? আমার মুখে মুখে কথা, দাঁড়া আমি বাবাকে বলে তোকে আর তোর মাকে আমাদের বাড়ি থেকে বার করে দেব, তখন তোরা বুঝতে পারবি। বৈশাখীর কথা শুনে ক্লাসের সকল বাচ্চারা হাসাহাসি করতে থাকে, আর বৈশাখীর সাথে সাথে তার বন্ধুরাও প্রীতিকে নিয়ে মজা নিতে থাকে। এদিকে প্রীতির কিছুই বলার ছিল না, তাই প্রীতি চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করে নিচ্ছিল। এইভাবেই ঠিক প্রতিদিন বৈশাখী প্রীতিকে দেখে একটা না একটা কিছু কথা বলে থাকত, আর তাকে সকলের সামনে অপমান করত। সেদিন টিফিনের সময়, এই খাবারগুলো আমার বাবা আমাকে কিনে দিয়েছিল, আর এগুলো তোদের বাড়ির খাবার নয়, ঠিক আছে? এই বলে প্রীতি সেখান থেকে চলে যায়। প্রীতির কথা শুনে বৈশাখীর উপরে সকলে হেসে ওঠে। তখন বৈশাখী প্রচন্ড রেগে আরো কালো হয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন প্রীতির মা পল্লবী বৈশাখীদের বাড়িতে কাজ করছিল, তখন পল্লবী প্রিয়াঙ্কাকে বলে, বলছি মালকিন, আজকে তো অনেক খাবার বেঁচে রয়েছে, ওগুলোকে আমি নিয়ে চলে যাব নাকি ফেলে দেব? কারণ আপনারা তো বাসি খাবার খাবেন না, তাই বলছি আর কি। পল্লবী, এসব আবার আমাকে জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে চলে যাও, আর তাছাড়া বাসি খাবার তো কেউই খাবে না আমাদের বাড়িতে, আর সেটা তো তুমি খুব ভালো করে জানো, আমার মেয়ে বৈশাখী তো হাতে দেবে না, তুমি বরং তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও। এই বলে মালকিন প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। বৈশাখী তখনই সেখানে আসে আর পল্লবীকে বলে, দেখুন আপনার মেয়ে সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার মা এখানে আপনাদেরকে এত ভালোভাবে রেখেছেন, এত খাবার দিচ্ছে, আর আপনারাই আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছেন, আপনি আজকেই বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বারণ করে দেবেন আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে, আর দ্বিতীয়বার যদি স্কুলে গিয়ে প্রীতি আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে বা আমাকে আমার বান্ধবীদের সামনে অপমান করেছে, তাহলে কিন্তু আমি মা আর বাবাকে বলে আপনাদেরকে এই বাড়ি থেকে বার করে দেব। না না বৈশাখী মা, তুমি ওই রকম বলো না, ঠিক আছে আমি আজকে প্রীতিকে অনেক রাগ করব, ওকে মারধর করব, আর বলবো বৈশাখীর সাথে আর কোনো খারাপ ব্যবহার না করতে, ঠিক আছে? এই বলে পল্লবী সেখান থেকে চলে যায়। পল্লবীর মুখে এই কথা শুনে বৈশাখী অনেকই খুশি হয়, কারণ সে ভেবে নিয়েছিল যে সেদিন প্রীতি খুবই তার মায়ের হাতে মার খাবে, এই ভেবে বৈশাখী খুব খুশি হচ্ছিল। পরের দিন বৈশাখী স্কুলে এসে সকলের সামনে প্রীতিকে বলে, হেরে প্রীতি, কালকে তুই তোর মায়ের হাতে কেমন মার খেলি, এই জানিস তোরা কালকে কি হয়েছে? আমি প্রীতির মাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, আর প্রীতির মা সেটা বিশ্বাস করে নিয়েছে। কি রে প্রীতি, কালকে তাহলে তোর মায়ের হাতে বেশ মার খেয়েছিস বল।
আমার মা তোর কথা শুনে আমাকে মারবে, আমার গায়ে হাত তুলবে, সেটা তুই ভাবলি কিভাবে? কারণ আমার মা খুব ভালো করে জানে আমি কেমন, ঠিক আছে? তাই তোর কথা কেন, অন্য কারোর কথা শুনেও আমাকে মারে না। এইভাবেই তারা দুইজন মিলে যখন কথা কাটাকাটি করছিল, তখন তাদের ক্লাসের স্যার চলে আসে, আর তখন তারা চুপ করে যায়, এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন বৈশাখীর জন্মদিন, আর বৈশাখীর জন্মদিনে প্রীতির মা পল্লবী সারাদিন তাদের বাড়িতে কাজ করছিল। রাত্রেবেলা বৈশাখীর জন্মদিন অনুষ্ঠানে সকলে এসে উপস্থিত হয়। ঠিক তখন সেই সময় প্রীতি ও তার বাবার সঙ্গে আসে। প্রীতি একটা লাল কালারের সুন্দর ড্রেস পরেছিল, কিন্তু সুন্দর ছিল ঠিকই, সেই জামাটা অনেক জায়গাতে ছেঁড়া ছিল। আর এদিকে ধনী ছোট্ট বৈশাখী, সে খুবই সুন্দর একটা ড্রেস পরেছিল, কিন্তু ড্রেসটা সুন্দর এবং দামি ছিল ঠিকই, সেটা বৈশাখীর গায়ে দিয়ে কোনোভাবে মানাচ্ছিল না। কারণ বৈশাখীর গায়ের রং কালো হবার কারণে সেটা বৈশাখীর গায়েতে একদমই খোলে না। বৈশাখী যখনই প্রীতিকে দেখতে পায়, তখন সে তার বান্ধবীদেরকে বলে, এই রিমি দেখ দেখ, ওদিকে দেখ প্রীতিকে, এরকম একটা ছেঁড়া করা জামা পরে এসেছে, জামাটা ওর গায়ে একদমই মানাচ্ছে না, আমার জামাটা দেখ কত সুন্দর। বৈশাখী, তোকে একটা কথা বলছি, কিন্তু তুই আমার কথাটা খারাপ মনে করিস না, আসলে তোর বাবার টাকা আছে বলে তোকে কেউ কখনোই কিছু বলতে পারে না, তুই সবসময় সব জায়গাতেই জিতে যাস। কিন্তু দেখ, আমি বলি কি, আজকে তোর থেকে প্রীতিকে অনেক সুন্দর দেখাচ্ছে, প্রীতি যতই ছেঁড়া করা জামা পরে আসুক না কেন, আজকে প্রীতিকে খুব সুন্দর দেখাচ্ছে, আর তোর কালো গায়ের রঙের কারণে এই জামাটা তোকে একদমই মানাচ্ছে না। কি বললি তুই, দেখ তুই আমার বান্ধবী নাকি প্রীতির বান্ধবী, তুই যদি আর এরকম কথা বলেছিস তাহলে আমি তোর সঙ্গে আর কখনোই কথা বলবো না। এই বলে বৈশাখী সেখান থেকে চলে যায়। আর তারপর কেক কাটার সময় চলে আসে। বৈশাখী একটুখানি কেক মেঝেতে ফেলে দিয়ে প্রীতিকে বলে, এই প্রীতি, এই কেকটা একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে, তোর বাবা তোর জন্মদিনে তো এত সুস্বাদু আর এত বড় কেক করতে পারে না, তাই না? তাই আমার জন্মদিনে একটু কেকটা খেয়ে দেখ কেমন হয়েছে, এটার দাম জানিস তো, এটার দাম অনেক বেশি, যেটা তোর বাবা তোর জন্য কখনোই কিনতে পারবে না। ওই মেঝেতে পড়ে থাকা কেকটা আমি খাবো না, কারণ ওই কেকটা তো নোংরা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, আর তাছাড়া তুই তো ওটা ইচ্ছে করে ফেলে দিয়েছিস, যেহেতু তুই কেকটা ইচ্ছে করে ফেলেছিস তাহলে তুই ওটা খা, আমি ওই রকম ধুলো ময়লা কেক খাবো না। হ্যাঁ প্রীতি, তুমি একদম ঠিক বলেছো, বৈশাখী প্রীতিকে ওই রকম ভাবে কেন বলছিস, দেখ আমরা তো সকলেই মানুষ, আর তাছাড়া ওটা তো নোংরা হয়ে গেছে, ওটা যদি তোকে খেতে বলা হয় তাহলে তুই কি খাবি? আর কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয়, কারণ আমাদের জীবনে কখন যে কি হয়ে যাবে সেটা তো তোকে আমি বলতে পারবো না, তাই না? তাই সকলকে সবসময় সমান চোখে দেখাই দরকার। এই বলে প্রিয়াঙ্কা প্রীতিকে একটা প্লেটে করে কেক দেয়, আর সেই কেকটা খেয়ে প্রীতি অনেক খুশি হয়। এইভাবে দেখতে দেখতে বৈশাখীর জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন প্রীতি স্কুলে যায়, অন্যদিকে বৈশাখীও স্কুলে যায়। টিফিনের সময় প্রীতি যখন তার টিফিন থেকে খাবার খাচ্ছিল, তখন বৈশাখী তার খাবারগুলো দেখে বলে, কিরে প্রীতি, এগুলো তো আমার জন্মদিনের খাবার কেক, তাই না? আমার জন্মদিনের কেক, এই দেখ দেখ তোরা দেখ, কালকে তো আমার এই কালারে কেক হয়েছিল, তাই না? হ্যাঁ সেটাই তো। এই তার মানে তুই কি বৈশাখীদের বাড়ি থেকে কেকটা চুরি করে নিয়ে এসেছিস? না, আমি কেন চুরি করতে যাব, এই কেকটা আমার মাকে মালকিন দিয়েছে, তাই আমি আজকে টিফিনে কেকটা নিয়ে এসেছি। দেখেছিস তো, আজকে আমরা ছিলাম বলে তোরা বেঁচে যাচ্ছিস, এত সুস্বাদু খাবার খেতে পাচ্ছিস, কেক মিষ্টি আরো নানান রকমের খাবার খেতে পাচ্ছিস, যদি আমরা না থাকতাম তাহলে বুঝতে পারতিস এই খাবারগুলোর কত দাম, তোরা তো এই খাবারগুলো কিনেও খেতে পারতিস না। এই বলে বৈশাখী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায়। এদিকে বৈশাখী সবসময় প্ল্যান করত প্রীতিকে কিভাবে অপমান করা যায়।
প্রীতি বাথরুমে যাবার জন্য ক্লাসরুম থেকে বার হয়, তখন বৈশাখীও ক্লাসরুম থেকে বার হয়। প্রীতি যখন সিঁড়ি থেকে নামছিল তখনই বৈশাখী তার পিছনে এসে দাঁড়ায় আর তাকে ধাক্কা দেবার জন্য পুরোপুরি ভাবে রেডি হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে বৈশাখীর পা স্লিপ করে সে নিজে সিঁড়ি থেকে পড়ে যায়। আর তখনই সাথে সাথে সকল স্যার ম্যাডামরা ছুটে আসে আর বৈশাখীকে হসপিটালে নিয়ে যায়। তারপর তার গায়ে অনেক ব্লাডের প্রয়োজন হয়, তখন প্রীতি তাকে তার নিজের শরীর থেকে রক্ত দেয়। বৈশাখী সুস্থ হয়ে যাবার পর যখন এই কথাটা জানতে পারে তখন সে নিজের ভুল বুঝতে পারে, তখন বৈশাখী প্রীতির কাছে ক্ষমা চেয়ে নেয় আর এইভাবেই তারা একে অপরের বন্ধু হয়ে যায়। সেদিনের পর থেকে তারা একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে।